সঞ্চিতা এই যে এখন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আসছে, তাই তো? হয়েছে পুজো দেওয়া? Hi guys, good morning and welcome to the vlog. So, today is 12th December, Monday. And এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে সকাল 8টা আর এই যে আমরা সকাল বেলা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি তার কারণ কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সকাল সকাল একটা জায়গায় যাব আগের দিনের ব্লগটা দেখে সবাই জেনে গেছে আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে বেসিক্যালি আমাদের যাওয়াটা হচ্ছে দাদাদের জন্যই কারণ দাদারা নতুন গাড়ি কিনেছে গাড়িটাকে পূজো দেবে সেটার পারপাসে আমরা যাচ্ছি এন্ড চলো এবার বেরোনো যাক চলো আর একসঙ্গে এই ডিসেম্বরে পাপার হ্যাপি বার্থডে আছে হাই গাইস আমরা এখন রেডি হয়ে গেছি গাড়িতে এখন আমরা এখন দিদি বাড়ি যাবো বাড়িতে এসে দেখি সবাই পুরো একদম রেডি হয়ে আছে মা মাও রেডি হয়ে আছে কি এই যে ভাইও রেডি হয়ে আছে জুতো খুলতে হবে মন্দিরে ভাই বলছে মন্দিরে জুতো খুলতে হবে তো এক্ষুনি জাস্ট বেরিয়ে যাবো দাদাদের জন্য ওয়েট করা আছে দাদারা আসলেই বেরিয়ে যাবো আর এই যে এখানে বাবাও রেডি হয়ে গেছে চলো রেডি তো পুরো সবাই রেডি পুরো আর এই হলো আমার আজকের আউটফিট সবাইকে সরিয়ে দিয়েছি এবার ফাইনালি দেখে নাও আমার আউটফিট সবাই আমরা রেডি হয়ে গেছি এখন চলো বেরোনো যাক অঙ্কুশ আছে মানে দাদাদের গাড়িতে আর দাদারা আছে তো চলো মোটামুটি এক ঘন্টা মতো লাগবে বেরিয়ে মানে পৌঁছে কথা বলছি আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বরের মন্দিরে তো এখন মন্দিরের ভেতরে যাবো এখন মন্দিরের ভেতরে ঢুকবো প্রচন্ড রোদ কথা বলতে পারছি না জুতো তারপরে মোবাইল যা কিছু আছে এখানে গাড়িতে রেখে তারপরে মন্দিরে যাবো কারণ মন্দিরে এলাও না মন্দিরে যাওয়ার জন্য জুতো মোবাইল সব রেখে যেতে হবে তাই জুতো আমরা এখানে সব গাড়িতে রেখে যাচ্ছি সঞ্চিতা এই যে এখন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আসছে তাই তো হয়েছে পুজো দা চলো এত রোদ আর এত গরম ফোন ছিল না বলে পুজো ভালো করে দেখাতে পারিনি মন্দিরে এলাও না ফোন এই যে পুজো দিয়ে এই হলো প্রসাদ মায়ের মন্দিরে দাদা একটু এসে আপনাদের এসিতে ঢুকতে দিন আমারও গরম লাগছে ওই সিটটা ফাঁকা আছে কি করছো তোমরা কি করছো তোমরা গরমের মধ্যে দাঁড়িয়ে আছো ভিতরে গরম লাগছে এরপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম বাড়ি থেকে খাবার আনা হয়েছিল লুচি আলুর দম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বেলুন মঠে বেলুন মঠে এখান থেকে যেতে হবে বেলুন মঠে এটা এন্ট্রি এখান থেকে তার এন্ট্রি করলাম এবার রাস্তা ধরে যাচ্ছি চলো কি ব্যাপার মামার সাথে গাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছো আমাদের পাত্তাই দিচ্ছ না আমাদের তো পাত্তাই দিচ্ছ না কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি করছো কামরাঙা খাবে তোর মা বাবার কাছে কামরাঙা মাখা খেতে চেয়েছে মাখা খাওয়ার পর এবার আমরা পাঁপড় খাচ্ছি আর এই
রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, বেলুর মঠ তো চারপাশে সব খাবার দোকান আছে, এবার ডাব পাপড় সবকিছু চলছে একসাথে। এই যে এখানে এবার এখানে বসে গেছে গেতে, দেখো পাপড়ি চাট খাওয়ার জন্য, মানে যেখানে যাচ্ছে সেখানে বসে পড়ছে। আর এই পাপড়ি চাটটা স্পেশালি ভাই খাওয়ার। থ্যাংক ইউ ভাই। তো বেলুর মঠে গেট খুলে গেছে, এখন আমরা ঢুকলাম। যেটা দেখে ইনস্ট্রাকশন দেখছে সবাই, এটা দেখে দেখে সবাই যাচ্ছে। এই যে বেলুর মঠে এখন এক্সাক্টলি দাঁড়িয়ে আছি, আর পিছনে আছে রামকৃষ্ণের মন্দির, তো ওখানে আমরা এখন ঢুকবো। তার আগে এখানে জুতো ফুতো আমাদের খুলে রেখে যেতে হবে। গঙ্গার জল ভর, এই যে এটা হচ্ছে বেলুর মঠের মধ্যে যে গঙ্গা সেটা দ্বারা অর্ঘ্য, মানে আমাদের সবার মাথায় গঙ্গার জল দিচ্ছে, বোতল দিচ্ছে। বাবা বলছে অর্ঘ এখানে একটু চেটাও, বলছে বোতল থেকে না বাবাকে চেটাও, সত্যি দাঁড়িয়ে আছে। সঞ্চিতা এখন এই যে গঙ্গার মধ্যে নামছে, যাও পা ঝুবিয়ে আসো, ভালো লাগছে পায়ে দেবা করা, বাবা নাম্বার আসো না তুমি। আবার বাবাও নেমেছে। এটা কি করছো তোমরা সব, মাথায় সব জল দিয়ে। আমার ফোন তোমাদের বেলুর মঠ ঘোরা পুরো কমপ্লিট তাই না ভাই? এবার আমরা যাচ্ছি সোজা গাড়িতে, আর সেখান থেকে সোজা বাড়িতে। কেমন ছিল আজকের এই ডে আউট? ভালো, এনজয় হয়েছে? তো এখন আমরা নেমেছি এক্সপ্রেস ধাবাতে, যেখানে এই যে মালাই চা খাচ্ছে, এই যে অর্ঘ বাবা এখানে চা খাচ্ছে। তো এখন আমরা ডিনার করার জন্য, এই যে ডিনার অর্ডার করেছি, ডিনার আমাদের চলে এসেছে, ওখানে ভাই আর বাবা আছে, অ্যান্ড ডিনার করে তারপরে আমরা বাড়িতে যাবো। আর এখানে তো আওয়াজ হচ্ছে, আমার মনে হয় না গান বাজতে কি সময় হবে, সরে যাবে। তো এখন আমাদের ডিনার কমপ্লিট, এবার এখন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। আর প্রচন্ড টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো অর্ঘ তো ড্রাইভ করো, আর আমি রিল্যাক্সে পিছনে ঘুমাতে ঘুমাতে যাবো। চলো হ্যাঁ চলো। অলরাইট, তো এই জাস্ট বাড়িতে আসলে আমার এখন এক্সাক্টলি রাত 10টা বাজে। তো যাই হোক, আজকে প্রচুর ঘুরলাম, প্রচুর মজা করা করলাম সবাই মিলে একসাথে, অ্যান্ড পুজো দেওয়া হলো, অ্যান্ড আই হোপ যে আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ফ্রেশ হবো, প্রচন্ড টায়ার্ড লাগছে, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট উইকে। টিল দেন বাই গাইস, গুড নাইট, গুড নাইট, বাই বাই।